এর আগে অনার্সের পাঁচটি সেরা সাবজেক্ট নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, ওইটা দেখার পরে অনেকেই ইনবক্স করেছিলেন যে ভাইয়া আমরা যারা ডিগ্রিতে পড়ি ডিগ্রির জন্য পাঁচটি সাবজেক্ট রিকমেন্ডেড করে দিন যেটার ফিউচার হবে অনেক ব্রাইটফুল। তো সেই কারণে আজকে আমি আপনাদেরকে ডিগ্রির পাঁচটা সেরা সাবজেক্টের কথা বলে দিব। এই পাঁচটা সেরা সাবজেক্ট যদি আপনার পাঠ্য লিস্টে থেকে থাকে তাহলে এই সাবজেক্টের উপরে যদি আপনি মাস্টার্স কমপ্লিট করেন অবশ্যই আপনার ফিউচারটা হবে অনেক ব্রাইট। শুরুতেই বলে রাখি ডিগ্রি পাস কোর্সটা কি। ডিগ্রি পাস কোর্স হচ্ছে একটি স্নাতক পর্যায়ের কোর্স, এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে করানো হয়ে থাকে এবং এই কোর্সটির সময়সীমা 3 বছর। তো অনেকেই যারা নতুন ডিগ্রিতে ভর্তি হতে চায় তারা সবচেয়ে বেছে বেছে সহজ সাবজেক্টগুলো নেয়, আবার অনেকেই সাবজেক্টগুলিকে প্রাধান্য না দিয়ে হুট করে ভর্তি হয়ে যায়, যেটা সে ইনফিউচারে গিয়ে বুঝতে পারে যে তার সাবজেক্ট চয়েস করাটা ছিল ভুল। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো সাবজেক্ট চয়েস করা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট একটি কাজ। অনেকেই আবার স্টুডেন্ট ভালো কিন্তু ভুল করে তার পাঠ্য লিস্টে নর্মাল সাবজেক্ট ইনক্লুড করার কারণে যখন সে মাস্টার্সের জন্য আবেদন করে দেখা গেল এমন সাবজেক্ট মাস্টার্সের জন্য এসেছে যেই সাবজেক্টের ভ্যালু একেবারেই নাই, কিংবা যেই সাবজেক্টের চাহিদা খুবই কম, খুবই নগণ্য। তখন সে বুঝতে পারে যদি আমি পূর্ব থেকেই আমার পাঠ্য লিস্টে ভ্যালুয়েবল কোনো সাবজেক্ট ইনক্লুড করে রাখতাম তাহলে হয়তো মাস্টার্সে আমি ভালো সাবজেক্টে অধ্যয়ন করার সুযোগ পেতাম। তো আর বেশি কথা না বলে চলুন চলে যাই আজকের ডিগ্রি পাস কোর্সের টপ 5টি সাবজেক্টের রিভিউ করে আসি। শিশু নির্যাতন একটি শাস্তিযোগ্য অপরাধ, শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। ডিগ্রির সেরা সাবজেক্টের মধ্যে 5ম নম্বরে অবস্থান করছে সোসিওলজি, যেটাকে বলা হয় সমাজবিজ্ঞান। এই সমাজবিজ্ঞান সাবজেক্টটা অনেকের কাছে সহজ মনে হলো, এর চাহিদা কিন্তু ব্যাপক, এর কর্মক্ষেত্র কিন্তু ব্যাপক। সমাজবিজ্ঞানে আপনি ডিগ্রি পাস করার পরে যদি এই সাবজেক্টের উপরে আপনি মাস্টার্স কমপ্লিট করতে পারেন তাহলে কর্মক্ষেত্রে আপনি পিছিয়ে থাকবেন না, আর আপনার পাঠ্যলিস্টে যদি এই সমাজবিজ্ঞান সাবজেক্ট থাকে তাহলে আপনার সবচেয়ে একটি বড় সুযোগ থাকবে, আপনি যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এই সাবজেক্টের উপরে আপনি মাস্টার্স করতে পারবেন, এমনকি আপনি সুনামধন্য কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেও এই সাবজেক্টের উপরে মাস্টার্স কমপ্লিট করে নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবেন। ডিগ্রির সেরা সাবজেক্টের মধ্যে 4th নম্বরে অবস্থান করছে পলিটিক্যাল সায়েন্স। রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা মাস্টার্স কমপ্লিট করেছে তারা বিভিন্ন কোম্পানিতে এমনকি প্রশাসনিক সেক্টরে অনেক সুনামের সাথে কাজ করে যাচ্ছে, এবং বিশেষ করে প্রশাসনিক সেক্টরে অন্যান্য সাবজেক্টের থেকে পলিটিক্যাল সায়েন্স থেকে যারা মাস্টার্স কমপ্লিট করে আসে তাদের প্রাধান্য দেওয়া হয় সবথেকে বেশি। তাই যারা নতুন ডিগ্রিতে ভর্তি হতে চান তারা অবশ্যই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি আপনার পাঠ্যলিস্টে ইনক্লুড করে রাখবেন। ডিগ্রির সেরা সাবজেক্টের মধ্যে 3rd নম্বরে অবস্থান করছে ম্যানেজমেন্ট। যদি আপনি BBS এর স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার পাঠ্যলিস্টে আপনি এই সাবজেক্টে পেয়ে থাকবেন, এই সাবজেক্টের চাহিদা অনেক বেশি। এই সাবজেক্টে আপনি ডিগ্রি প্লাস মাস্টার্স কমপ্লিট করে বিভিন্ন কোম্পানিতে সুনামের সাথে চাকরি করতে পারবেন এবং অন্যদের থেকেও আপনার প্রায়োরিটি থাকবে অনেক বেশি, সম্মান এবং মর্যাদা আপনি উভয়টিই পাবেন। তো এই জন্য অবশ্যই আপনার পাঠ্যলিস্টে ম্যানেজমেন্ট সাবজেক্টটাকে ইনক্লুড করে রাখবেন, এবং যাদের পাঠ্যলিস্টে অলরেডি ম্যানেজমেন্ট সাবজেক্ট আছে তারা এই সাবজেক্টের উপরে মাস্টার্স কমপ্লিট করার চেষ্টা করবেন। ডিগ্রির সেরা সাবজেক্টের মধ্যে 2nd নম্বরে অবস্থান করছে অ্যাকাউন্টিং সাবজেক্ট, এটাও BBS বিভাগের একটি সাবজেক্ট। যদিও এই সাবজেক্টটি একটু হার্ড, একটু কঠিন বেশি, তারপরও চেষ্টা করবেন এই সাবজেক্টে সবচাইতে ভালো রেজাল্ট তোলার জন্য। যদি এই সাবজেক্টে আপনি ডিগ্রিতে ভালো রেজাল্ট করতে পারেন তাহলে মাস্টার্সে আবেদন করার সময় কিন্তু এই সাবজেক্টটা পাওয়ার সম্ভাবনা থাকবে সব থেকে বেশি। সুতরাং যারা BBS এর স্টুডেন্ট তাদেরকে বলবো আপনারা অ্যাকাউন্টিং এর উপরে খুব বেশি গুরুত্ব দিবেন, এবং বিশেষ করে অ্যাকাউন্টিং এর বিভিন্ন অঙ্কগুলি ইংলিশ ভার্সনে করার চেষ্টা করবেন, তাহলে পড়াশোনার পাশাপাশি আপনি ভাষাগতভাবেও অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন। ডিগ্রির সেরা সাবজেক্টের মধ্যে আজকে প্রথম স্থানে অবস্থান করছে ইকোনমিক্স সাবজেক্ট বা অর্থনীতি সাবজেক্ট। এই সাবজেক্টটি আপনি BA, BSS, BBS এই 3টি ডিপার্টমেন্টে পেয়ে থাকবেন। এটি সবচাইতে সম্মানজনক এবং পপুলার একটি সাবজেক্ট। এই সাবজেক্টের উপরে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন, মাস্টার্স কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি বড় বড় প্রতিষ্ঠানে ফাইন্যান্সিয়াল অফিসার হিসাবে চাকরি করতে পারবেন। এই সাবজেক্টে মাস্টার্স কমপ্লিট করার পরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে চাকুরির করার জন্য থাকবে সুবর্ণ সুযোগ। এই সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতেও অনেক সুনামের সাথে চাকরি করতে পারবেন। সুতরাং যারা ডিগ্রিতে নতুন
ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই ইকোনমিক্স সাবজেক্টটা নিজের পাঠ্যলিস্টে ইনক্লুড করে রাখবেন, এবং যাদের পাঠ্যলিস্টে অলরেডি ইকোনমিক্স সাবজেক্টটা ইনক্লুড আছে তারা চেষ্টা করবেন এই সাবজেক্টে সবথেকে ভালো রেজাল্ট করার জন্য। কারণ এই সাবজেক্টে যদি আপনি ভালো রেজাল্ট করতে পারেন তাহলে মাস্টার্সে আবেদন করার সময় এই সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। তো এই ছিল ডিগ্রি সেরা সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট। প্রসঙ্গত আমি আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওতে কিন্তু আমি সায়েন্সের কোনো সাবজেক্ট রিভিউ করিনি, সুতরাং যারা সায়েন্সের স্টুডেন্ট তারা আবার ভাববেন না যে আপনাদের কোনো সাবজেক্টের ভ্যালু আমি এই ভিডিওতে দেইনি। সায়েন্স বিষয়ক আমি আরেকটা ভিডিও আপলোড দিব, সেখানে সায়েন্সের পাঁচটা সাবজেক্টের কথা বলে দিব। এই ভিডিওটি শুধুমাত্র মানবিক এবং বাণিজ্য শাখার স্টুডেন্টদের জন্য বানিয়েছি, সুতরাং যারা বিএ বিএসএস এবং বিবিএস এর স্টুডেন্ট তাদেরকে বলবো আপনার পাঠ্যলিস্টে যদি এই পাঁচটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট থেকে থাকে তাহলে ওই সাবজেক্টে সর্বপ্রচেষ্টা করে ভালো রেজাল্ট করার চেষ্টা করুন এবং ওই সাবজেক্টে মাস্টার্স কমপ্লিট করার চেষ্টা করুন। তাহলে আশা করি আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারটা হবে অনেক উজ্জ্বল। আর যারা নতুন ডিগ্রিতে ভর্তি হতে চান বা ইচ্ছুক তারা এই পাঁচটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট আপনার পাঠ্যলিস্টে ইনক্লুড করে রাখার চেষ্টা করবেন। তাহলে আশা করি ফিউচারে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হবে না। তো আজকে এই পর্যন্ত কি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সার্বিক মঙ্গল কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।